প্রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ এক অধ্যায় ২৮ থেকে ৩৮ পদ ত্রাণকর্তা যিশুর জন্ম সংবাদ। স্বর্গদূত তার কাছে এসে বললেন, প্রণাম তোমায়, পরম আশিস ধন্যা তুমি, প্রভু তোমার সঙ্গেই আছে। এই কথা শুনে মারিয়া গভীরভাবে বিচলিত হলেন। তিনি ভাবতে লাগলেন, এমন সম্ভাষণের অর্থ কি? স্বর্গদূত তখন তাকে বললেন, ভয় পেও না মারিয়া, তুমি ঈশ্বরের অনুগ্রহ লাভ করেছ। শোনো, গর্ভ ধারণ করে তুমি একটি পুত্রীর জন্ম দেবে, তার নাম রাখবে যিশু। তিনি মহান হয়ে উঠবেন, পরাত পরে পুত্র বলে পরিচিত হবেন। প্রভু ঈশ্বর তাকে দান করবেন তাঁর পিতৃপুরুষ দাউদের সিংহাসন, যাকব বংশের উপর তিনি চিরকাল রাজত্ব করবেন, অশেষ হবে তার রাজত্ব। মারিয়া তখন দূতকে বললেন, তা কি করে হবে, আমি যে কুমারী। উত্তরে দূতটি বললেন, পবিত্র আত্মা এসে তোমার উপর অধিষ্ঠান করবে, পরাত্পরের শক্তিতে আচ্ছাদিত হবে তুমি, তাই এই যার জন্ম হবে সেই পবিত্রজন ঈশ্বরের পুত্র বলেই পরিচিত হবেন। আর দেখো, তোমার আত্মীয়া এলিজাবেথ, সেও তার বৃদ্ধ বয়সে একটি পুত্রকে গর্ভে ধারণ করেছে। লোকে যাকে বন্ধা বলে ডাকত তারই এখন ৬ মাস চলছে, কারণ ঈশ্বরের অসাধ্য কিছুই নেই। মারিয়া তখন বললেন, আমি প্রভুর দাসী, আপনি যা বলেছেন আমার তাই হোক। স্বর্গদূত তখন তার কাছ থেকে বিদায় নিলেন। প্রভুর বাণী। Thank you.